नमस्कार अपनारा देखें बिग न्यूज और संगे हमें अनिकेत एकटू एकटू कर जत दिन एगोच्छे मायर आगमन दिन किन्तु घनिये आसछे और सेई जोन्नो समस्त पुजोर जे क्लाबगुली सेगुली तादेर पुजोर पूर्व प्रस्तुति किन्तु चालू कर दिएछे और सेई जोन्नो आज के चले एसेछि माछुआ बाजार सार्वजनीन पूजा समितिते। एखाने आमरा देखे नेब जे पुजोर पूर्वे कि धरनेर प्यान्डेलेर अवस्था एवं एखानकार थीम कि तार संगे जेने नेब जे एखानकार जे प्रतिमा तार मध्ये कि विशेष चमक आमरा लक्ष्य करते पाच्छि। मा तार दुचोख दिये आमादेर भालो खराप सबकिछुर ओपर नजर राखे, ताई मायेर त्रिनयनेर माहात्म्य आलादा। त्रिनयन दिये मा जगतेर ओपर नजर राखे আর এই বছর সেই ত্রিনয়নের চিত্রই তুলে ধরা হয়েছে মাছুয়া বাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতি পুজো প্যান্ডেলে। প্রদীপ দিয়ে সাজানো হবে পুজো মণ্ডপটি। হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করবে মায়ের আরাধনা। ইতিমধ্যেই আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি মাছুয়া বাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতির সভাপতি রাজেশ সিংকে। চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনাদের এই যে পুজো, এটি কত বছরে পদার্পণ করলেন? এটা আমাদের পুজো 72 ইয়ার, 72 সালের পুজো। এই পুজোটা অনেকই পুরনো পুজো আর সবথেকে বড় কথা মাছুয়া বাজার ফ্রুট মার্কেটের মধ্যে এইটা পুজো পড়ে। এটা আপনি বলতে পারেন এটা মিনি ইন্ডিয়া। এই পুজোতে হিন্দু মুসলিম সবাই মিলে যোগদান করে। এই পুজোতে প্রেসিডেন্ট আপনি দেখলেন রাজেশ সিং সেক্রেটারি আছে, তাহলে ভাইস প্রেসিডেন্ট দেখবেন খুরশিদ আলম আছে। এইভাবে হিন্দু মুসলিম সব মিলে এই পুজোটাতে সবসময় সহযোগ দেয়। আপনাদের এই বছরকার থিম কী? আমাদের এই বছরের থিম আছে ত্রিনয়ন। মায়ের যে ত্রিনয়ন আছে, মানে পুরো পৃথিবীর সমাবেশের এই ত্রিনয়নে আছে। ও ত্রিনয়নে আমরা দেখাতে চাইছি কি মায়ের যদি ত্রিনয়ন না থাকলে কী হয় আর ত্রিনয়ন থাকলে কী হয়, এটা আমরা বুঝাতে চাই। আপনাদের যে থিমের ভাবনাটা সেটা কীভাবে এলো, মানে কীভাবে ভাবলেন যে এই বিষয়ে এবছর প্যান্ডেলটা তৈরি করা যাবে? আমরা নানা রকম প্যান্ডেল ঘুরছি, অনেক এমনি প্যান্ডেল দেখা যায় কিছু বোঝা যায় না, থিম কী কী করছে, কী আর্টিস্ট করছে বুঝতে পারে। কিন্তু আমরা একটা ধার্মিক জিনিস নিয়ে আমরা এটাকে দেখুন একটা মায়ের পুজো, মাকে নিয়ে একটা থিম রেখেছি, মায়ের ত্রিনয়ন নিয়ে একটা থিম রেখেছি। আপনাদের গত বছরের পুজোর থিম কী ছিল? আমাদের গত বছর ছিল আন্ডার সি ওয়াটার। সমুদ্রের ভিতরে একটা সিন ছিল যে সমুদ্র ভিতরে একটা জাহাজ হয়েছিল, জাহাজের ভিতরে যে পানিতে ভিতরে ডুবে গেছে, তার মধ্যে ঢুকে দেখছি নানা রকম মাছ কোথায় যাচ্ছে কী যাচ্ছে, পাণ্ডবীরা ও খোঁজ করছে, ওই রকম আন্ডার ওয়াটার সিন ছিল। আগে বছর কীরকম প্রতিক্রিয়া পেয়েছিল? অনেক ভালো, অনেক ভালো। মাছুয়া বাজার তাহলে তো আপনার বাচ্চাদের বেশি ভিড় থাকে, কিন্তু এবার আমরা বাচ্চা থেকে সরিয়ে একটা থিম করেছি, দেখি কী হয়। কিন্তু আমরা প্রত্যেক বছর খুব ভালো রেসপন্স, পাবলিকের রেসপন্স, লাখ লাখ লোক এখানে প্রতিমা দেখতে আসে। আচ্ছা, অন্য বছর তো বাচ্চাদের জন্য বেশিরভাগ করে চিন্তা করা হয়, তো এই বছর একটু সরিয়ে করেছেন, একটু আলাদা চিন্তা ভাবনা। হ্যাঁ, এই বছর কীরকম আশা করছেন? দেখি, আমরা আশা করি যে খুব ভালো লাগবে আর সবই আসবে, বাচ্চারাও আসবে, দেখি কী হয়। আমরা খুব ভালো একটা নতুন থিম করেছি, দেখি খুব ভালো থাকবে। আচ্ছা, আমরা এখন যতটা জানতে পারছি যে গঙ্গা কিন্তু দূষণ হচ্ছে এবং আমাদের যে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে এগুলো অনেক ক্ষেত্রেই পরিবেশের বান্ধব এরকম তৈরি করা হয় না, তো আপনাদের প্রতিমাটার কীরকম? দেখুন, বেশিরভাগ প্রতিমা তো এখন আলাদা আলাদা ফাইবার ফাইবারে করে, কিন্তু আমাদের যে পুরনো যে আজকে চলে আসছে আমরা মাটির প্রতিমা করছি, আর যেরকম যে সরকারে যে থাকে বিসর্জনের ওই রকম আমরা করি। আমাদের যেরকম থিম ত্রিনয়ন ওই রকম মায়ের প্রতিমা, মায়ের তিনটা চোখ ওর পিছনে, ওর চোখ থেকে প্রতিমা বেরিয়ে আসছে, ওইটাই আমাদের মূর্তির প্রতিমার থিম আছে। তাহলে আমরা জানতে পারলাম যে অন্য প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মাছুয়া বাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতির কাছ থেকে কিছু নতুন উপহার পেতে চলেছি। এবং এখানকার যে বিশেষ ব্যাপার সেটি হচ্ছে যে এখানে হিন্দু এবং মুসলিম সবাই মিলেমিশে কিন্তু এই দুর্গা উৎসব পালন করে। ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।